হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু ফেসবুক রোস্ট এপিসোড 10। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুতে তোমরা সবাই করোনার পথ মেনে দাও। দেখো, তোমাদেরকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ফেসবুকে যতদিন আবলামি চলবে ততদিন বিষাক্ত ছেলে ফেসবুক রোস্ট এপিসোড কন্টিনিউ চলতেই থাকবে। ফেসবুকে তোমাদের আবলামি যেখানে শেষ হয় সেখান থেকেই বিষাক্ত ছেলে কন্টেন্টের উদ্ভব ঘটে। তাই আজ আমি আবারও চলে এসেছি ফেসবুকের সব লেজেন্ডারি পোস্ট আর স্ট্যাটাস নিয়ে খেলা করতে। খেলা হবে তো বেশি বাজলাম না মেরে, আমি বললাম আর তোমরা দেখছো বিষাক্ত ছেলে। চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। তো এখন শীতকাল চলছে, আর এই শীতকালে আমাদের সকলে বাড়িতে প্রায় শীতকালীন সবজি দেখা যায়, মানে বাঁধাকপি, ফুলকপি, গাজর, মূলো, বরবটি ইত্যাদি ইত্যাদি। তো এই সকল সবজিগুলো আমরা সাধারণত ভক্ষণ করে থাকি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা এটাই যে এই সকল সবজি নিয়েও ফটোশুট হয়, মডেলিং হয়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখে নাও। তোমরা একটু ডিপলি ভেবে দেখো তো, যদি এদের মাঝে একটা ছাগল কিংবা গরুকে ছেড়ে দেওয়া হয় তাহলে সবজিগুলোর কি অবস্থা হবে? আমি তন্ময়ের গার্লফ্রেন্ড, আমি তন্ময়ের এক্স গার্লফ্রেন্ড, আমি তন্ময়ের বউ, আমি তন্ময়ের শালি, তন্ময় আমার সন্তানের বাপ। বাবা, তন্ময়ের তো দেখছি পুরো বাজার আগুন, মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই তন্ময়। তন্ময়কে নিয়ে এত টানাটানি কেন? মানে কে এই তন্ময়টা? এটা কি সে বিনোদের মতো তন্ময় নাকি? যদি এরকম কোন তন্ময় থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বিনোদের মতো লিখে যেও, তন্ময়। মানে বাজারে নতুন খিস্তি এসে গেছে, তন্ময়। প্রোফাইলের নাম আগস্ট আর ছবি ছেড়ে ক্যাপশন দিয়েছে সেলফি উইথ মাই অনিয়া চাড্ডি। আই অ্যাম ফটো, বিকাল 5:55 PM, আই অ্যাম বিয়ে করলাম, আই অ্যাম বয়ফ্রেন্ড। সারা এগুলো ক্যাপশন ছিল? ও ভাই, মারো মুঝে মারো। ফাইনালি ম্যারিড, লেট বাট রিয়েল, এজ ইজ জাস্ট এ নাম্বার। সারপ্রাইজ মাদারফাকার। না না, একদমই না, বয়স কোনো ম্যাটারই করে না, ম্যাটার করে তো সরকারি চাকরি আর পয়সা। জিসকো এডিট করনা হ্যায় ও মেরেকো মেসেজ করো, অনলি 50 rupees মে, ইনবক্স পে আপনা পিক ভেজো। আহা কি সুন্দর, অ্যামেজিং, ফাটাফাটি, ফাক আপ লেভেল এডিটিং। মানে এরকম এডিট করতে যদি 50 টাকা দিতে হয় তাহলে আমি দিতে রাজি আছি। আমিও এরকম এডিট করাতে চাই। জাস্ট একবার ইমাজিন করো তো, মাউন্ট এভারেস্টের চূড়ায় একটা শুকর দাঁড়িয়ে আছে আর তার পাশে আমাদের সকলের এক্স সেই শুকরের পটি পরিষ্কার করছে। উফ, এরকম এডিট হলে তো ফাটাফাটি হয়ে যাবে। মানে 50 টাকা না, আমি 500 টাকা দিতে রাজি আছি। এরকম এডিট করে আমাকে ইনস্টাগ্রামে ইনবক্সে পাঠিয়ে দাও। আমি আর আমার ভাবি আজ বিয়ে করলাম, ভাই আমাদের খুঁজতাছে। আরে সালা, এটা তো পুরো টুরুলা, মানে নিজের ভাবিকেই বিয়ে করে নিল। যাক, একটা দিক থেকে ভালো হয়েছে, KTM এর তেল না পুড়িয়ে ফেসবুকে মেয়েদেরকে না জ্বালাতন করে বাড়ির জিনিসকে বাড়িতেই নতুন ভাবে উদ্বোধন করে নিল। মানে কি লেভেলের বুদ্ধি মায়েরি। কিন্তু ভাবির যে ভাবা আছে, মানে দাদা, সে কিন্তু তোমার পথ মেরে দেবে। চুলের কাটিং ও টুম্পা শোনা, কিছুদিন আগে হাঁটতে মুততে যেখানেই যেতাম কানের মধ্যে শুধু একটাই গান বেজে উঠতো, টুম্পা শোনা একটা হাম্পি দেনা। আর 2021 সাল শুরু হয়েছে টুম্পা শোনার হেয়ার কাটিং দিয়ে। বাহ বাহ বাহ, খুব ভালো, উল্লাস করো, পদ মারাও। আজ আমি বিধবা হলাম। আসলে ঠিক বুঝতে পারছি না যে কাকিমাটা আসলে বিধবা হওয়ার পরে আনন্দিত হয়েছে নাকি দুঃখ প্রকাশ করছে। কারণ জীবনে প্রথমবার দেখলাম কেউ বিধবা হওয়ার পরে ফেসবুকে সেলফি তুলে পোস্ট করছে, আবার ক্যাপশনে লেখা আজ আমি বিধবা হলাম। মানে এই ডিজিটাল যুগে যে আর কত কিছু দেখতে হবে আমি কিছুই কল্পনা করতে পারছি না। এবার তোমাদের সামনে একটা অরাজনৈতিক ছবি তুলে ধরবো, যেই ছবিটা দেখার পর তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে যে আসলে এই ছবিটার মধ্যে কি মধু আছে যার জন্য সোশ্যাল মিডিয়াতে এত তোলপাড় করেছে।
আর নাম বললে চাকরি থাকবে না জানি, তাই বাকি মন্তব্যগুলো না হয় নিচে কমেন্ট বক্সেই হবে। এখন অন্যান্য পোস্টের দিকে লক্ষ্য করা যাক। পচা নেক্সট। সন্তান মৃত্যু সজ্জায়, মা ফুল সজ্জায়। সন্তান মৃত্যু সজ্জায়, মা ফুল সজ্জায়, মানে এটা কি ছিল? মানে এটা কোনো যাত্রা, নাটক নাকি সিনেমা? আমার কিছুই জানা নেই। যদি তোমাদের এটা বিষয়ে কিছু জানা থাকে, যদি লিঙ্ক ফিঙ্ক এসব কিছু থাকে, তাহলে আমাকে ইনবক্স করে দিও। মানে আমার দেখার খুব ইচ্ছা রইল। 2021 সালে আমি এখনো পর্যন্ত কোনো সিনেমা দেখিনি। যদি এটা সিনেমা হয়ে থাকে, তবে এটাই দেখে শুরু করবো 2021 সাল। মানে কি ছিল এটা? মানে সন্তান মৃত্যু সজ্জায়, মা ফুল সজ্জায়, কি ক্যাপশন মাইরি! মানে লেভেলের ক্যাপশন। যাই হোক, আমরা অনেক লেজেন্ডারি পোস্ট দেখে নিয়েছি, এবার একটু লেজেন্ডারি এডিটিং এর দিকে দৃষ্টিপাত দেওয়া যাক। ওয়াও, কি সুন্দর ফাকিং এডিট! মানে ফটোশপ গুলো ভাবছে কত না ভাগ্য করে কিছু এডিটর পেয়েছি, পুরো ফটোশপ গুলোর পোদ মেরে দিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে প্লিজ ইয়ার একটা করে লাইক করে দাও, আর শেয়ার করতে ভুলো না, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অলরেডি ক্লিক করে নিও। যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলে ভিজিট করো, দেখো ডেসক্রিপশন বক্সে প্রথমে আমার ব্লগ চ্যানেলের লিঙ্কটা দিয়েছি, ওখানে ক্লিক করে ভিজিট করো, দেন ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে নেই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কিংবা ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে প্রহ্লাদ মাইতি কিংবা বিষাক্ত ছেলে লিখলেই আমাকে পেয়ে যাবে সোজা, ওখানে গিয়ে ফটাফট ফলো করে নাও, ওখানে সমস্ত ধরনের আপডেট আমি দিয়ে দেই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আরও একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার।